সে কিসের লাজ হোক না যেমন কাজ মাথায় তুলে পড়তে রাজি সব কাজে দিতাজ কাজে কিসের লাজ হোক না যেমন কাজ মাথায় তুলে পড়তে রাজি সব কাজে দিতাজ সত্যি তো কাজে কিসের লাজ সে হোক না যেমন কাজ আর কাজ ছাড়া মানুষ বাঁচে সে ব্যক্তি বিশেষে কাজের ধরন কাজের প্রকারভেদ হতেই পারে বাট কাজ তো কাজই হয় তাই না সব বাবার পকেট না মেরে রক ক্লাবের আড্ডা ছেড়ে এবার শুরু করে দাও কাজ তো বন্ধুরা আজ আমি নতুন একটি কাজের কথা তোমাদের জানাবো যা তোমরা পার্ট টাইম ফুল টাইম নিজের স্বাধীন মতো করতে পারো যদিও এই কাজটি অনেক পুরনো বাট ইন্ডিয়ানদের জন্য নতুন বিদেশে অনেক আগে অ্যামাজন এই প্রজেক্টটি অনেক দিন আগে থেকেই চালু করে দিয়েছে বাট বিদেশে চললেও ইন্ডিয়াতে কিন্তু একদম নতুন মাত্র তিন দিন হলো এই প্রজেক্টটি ইন্ডিয়াতে রিলিজ করা সো এই কাজের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রাথমিকভাবে বেঙ্গালুরু দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ এবং জয়পুর এই এলাকাগুলিতে চালু করলেও আপনার এলাকাতেও মানে অল ওভার ইন্ডিয়াতে কয়েক মাসের মধ্যে অ্যামাজন তাদের এই সার্ভিস কিন্তু শুরু করে দেবে এখন প্রশ্ন হচ্ছে অ্যামাজনই বা কী আর কী কাজই বা তোমাদের করতে হবে যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে অ্যামাজন হলো বিশ্বের সবথেকে বড় অনলাইন শপিং কোম্পানি যাদের বিজনেস ইন্ডিয়াতেও আছে এবং ইন্ডিয়াতেও তারা অনলাইন শপিং প্ল্যাটফর্ম হিসেবে এক নম্বর স্থানে আছে এবারে বলি কাজ কী করতে হবে আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন তো অ্যামাজন যেহেতু একটি শপিং কোম্পানি অর্থাৎ শপিং সাইট সুতরাং তাদেরকে প্রতিদিন কোটি কোটি প্রোডাক্ট ডেলিভারি করতে হয় আর বর্তমানে অ্যামাজনের এম হলো ভারতের প্রতিটি শহরে কয়েক ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করা এবং যে কোনো গ্রামে ওয়ান ডে ডেলিভারি অর্থাৎ একদিনেই প্রোডাক্ট ডেলিভারি করা আর এই উদ্দেশ্যেই তারা শুরু করেছে অ্যামাজন ফ্লেক্স প্রোগ্রাম তাহলে আপনাকে কী কাজ করতে হবে আপনাকে প্রোডাক্ট ডেলিভার করতে হবে তবে সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি দিনে দু ঘন্টাও কাজ করতে পারেন আবার দশ ঘন্টাও কাজ করতে পারেন সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপরে আর কাজটি আপনি সকালে করবেন না বিকেলে করবেন নাকি সন্ধ্যাবেলা করবেন সেটাও নির্ভর করবে আপনার উপর এবং প্রতি ঘন্টায় আপনাকে ১২০ টাকা থেকে ১৪০ টাকা পর্যন্ত দেওয়া হবে বলতে কি আপনি ইনকাম করতে পারবেন সো আপনি যদি চার থেকে পাঁচ ঘন্টা বের করতে পারেন তাহলে কিন্তু মাসে আপনি ১৫,০০০+ ইনকাম করতে পারবেন কিভাবে ধরুন আপনি পাঁচ ঘন্টা কাজ করলেন আমি ধরে নিলাম আপনি প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলেন আর আমরা যদি ১২০ টাকা করে প্রতি ঘন্টা ইনকাম করি বা ধরে নিজে ১২০ টাকা করে ইনকাম করতে পারো তাহলে ১২০×৫ = ১৮,০০০ টাকা মতো আমরা ইনকাম করতে পারবো আর এই কাজটি শুধু যে আপনি আপনার এলাকাতেই করতে পারবেন তা কিন্তু নয় আপনি আপনার অন্য শহরেও এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এলিজিবিলিটি সবাই কি এই কাজটি করতে পারে হ্যাঁ সকলেই করতে পারে তবে কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলি আপনাদের ফুলফিল করতে হবে আর ক্রাইটেরিয়াগুলি হলো প্রথমেই যে ক্রাইটেরিয়াটি আছে সেটি হলো আপনাকে ১৮+ হতে হবে অর্থাৎ আপনার এজ ১৮+ হতেই হবে দ্বিতীয়ত আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে অবশ্যই একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে যার কনফিগারেশন হলো ফোনের ২ জিবি র্যাম থাকতে হবে এবং অ্যান্ড্রয়েড ভার্সন ৬.০ বা তার ঊর্ধ্বে থাকতে হবে এছাড়াও ফোনে ইন্টারনেট কানেকশন থাকতেই হবে তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো টু হুইলার বাইক থাকতে হবে অর্থাৎ দু চাকা আপনার থাকতে হবে সে বাইকও হতে পারে স্কুটিও হতে পারে এবং টু হুইলার বাইকের সমস্ত পেপার্স ঠিকঠাক থাকতে হবে প্রসঙ্গত বলে রাখি যদি আপনার কাজ করার ইচ্ছে থাকে বাট আপনার নামে গাড়ি নেই আপনার বাড়ির কারোর নামে গাড়ি আছে তবুও কিন্তু আপনি কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে একজন অথরাইজড ড্রাইভার হিসেবে একটি পেপার তৈরি করতে হবে আপনি যে কোনো উকিলের কাছে যাবেন এবং ১০০ টাকা মাত্র ১০০ টাকা খরচ করে এই অথরাইজড পেপার আপনি তৈরি করতে পারবেন অর্থাৎ আপনার গাড়ির চালানোর অথরাইজেশন আপনি পেয়ে গেলেই আপনি এই কাজটি অপরের গাড়ি নিয়েও করতে পারবেন চতুর্থত আপনার প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আপনার পেমেন্ট যে পেমেন্ট আপনি ইনকাম করবেন যে টাকা আপনি ইনকাম করবেন তার পেমেন্ট রিসিভ করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড অবশ্যই থাকতে হবে এই ক্রাইটেরিয়াগুলি যদি আপনি ফুলফিল করতে পারেন তবে আপনি এই কাজটি পাবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে flex.amazon.in এই ওয়েবসাইটে এরপর আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন ফর্মটি এরপর একটি অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে এবং সেটিকে আপনাদের ফোনে ইনস্টল করতে হবে যদিও প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি অ্যাভেলেবেল নয় আপনারা চাইলে আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নিতে পারেন এরপর আপনাকে amazon.in এর যে আপনাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থেকে থাকে তাহলে সেটি দিয়ে লগ ইন করতে হবে নাহলে নতুন অ্যাকাউন্ট আপনাদেরকে
ক্রিয়েট করে সেই অ্যাপটিতে আপনাদের সাইন ইন করতে হবে বা লগ ইন করতে হবে। এরপর আপনাদেরকে আপনাদের এরিয়া অনুযায়ী এরিয়া চুজ করতে হবে যেখানে আপনি কাজ করবেন। যদি না থাকে তাহলে কাছাকাছি শহরটি চুজ করে নেবেন। আর আমি প্রথমেই বলেছি প্রাথমিকভাবে কিছু কিছু জায়গাতে এই সার্ভিসটি চালু করা হয়েছে, অ্যামাজন ফ্লেক্স কিছু কিছু জায়গাতে চালু করা হয়েছে। সুতরাং আপনার এলাকায় যখন কাজ শুরু হবে তখন আপনাকে নোটিফাই করে দেওয়া হবে। আর যদি আপনার শহরের নামটি লিস্টে থাকে তাহলে 10 দিনের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, মানে আপনার সমস্ত ডকুমেন্টস এবং আপনাকেও ভেরিফাই করা হবে। কারণ আপনি যদি অ্যামাজনের সমস্ত প্রোডাক্ট ডেলিভারির নাম করে নিয়ে এসে চম্পট দেন, সো কমপ্লিট ব্যাকগ্রাউন্ড তারা চেক করবে এবং চেক করার পরেই আপনাদেরকে কাজ দেবে। যদিও ওয়েস্ট বেঙ্গলের কলকাতা ছাড়া আর কোনো শহরের নাম বর্তমানে লিস্টে নেই, তবুও আমি বলবো আপনারা আপনাদের এরিয়ার পিনকোড দিয়ে অ্যাপ্লাই করে রাখুন। যখনই আপনার এলাকায় সার্ভিসটি অপারেশনাল হবে তখনই আপনি কাজটি পেয়ে যাবেন, অর্থাৎ আপনি পাওয়ার অগ্রাধিকার পাবেন। আর এই বিষয়ে যদি আপনারা আরও বেশি কিছু জানতে চান তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এবং সেখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স আছে, এই সেই কোয়েশ্চেনগুলি এবং তার আনসারগুলি আপনারা পড়ে নিন। তো বন্ধুরা, কে কে অ্যাপ্লাই করছো কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাও, আর কাজটি ভালো না খারাপ সেটিও জানাও। হ্যাঁ, আরেকটি কথা, শুধুমাত্র ছেলেরাই যে এই কাজটি করতে পারবে তা কিন্তু নয়, মেয়েরাও করতে পারো। কিন্তু হামারি ছড়িয়া ছোড়ো সে কম থোড়েই হ্যায়, আপনাদের বললে হয়তো বিশ্বাস করবেন না, আমাদের এখানে মেয়েরাও ইলেকট্রা চালিয়ে, মানে টুকটুক নামে যা পরিচিত সেই টুকটুক চালিয়ে প্রায় 800 থেকে 1000 টাকা প্রতিদিন ইনকাম করে। তাহলে বুঝছেন যে কোনো কাজই ছোট নাই। তাই আমি বলবো আপনারা অ্যাপ্লাই করে রাখুন, আর কারা কারা অ্যাপ্লাই করছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানান। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সো থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ অ্যান্ড গো অ্যাহেড। থ্যাংক ইউ।